হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী ভিউয়ার্স, দেখেই মনে হচ্ছে এটা একটি গরু মাংসের রেসিপি, তাই না? আসলে এটা হচ্ছে কাঁঠালের একটি রেসিপি। আজকে আমি কাঁচা কাঁঠাল বা এঁচোড় দিয়ে দারুণ স্বাদের একটি ভাজি করে দেখাবো। চলুন ভিউয়ার্স, আর দেরি না করে ঝটপট এই রেসিপিটা দেখে নিই। সো এই জন্য আমি প্রথমে একটি কাঁঠাল কেটে নিচ্ছি। আমি এই কাঁঠালটার অর্ধেকটা আজকে ভাজি করে দেখাবো। তো কাঁচা কাঁঠাল কীভাবে খুব সহজে আমরা কষ্টটাকে ছাড়িয়ে সংরক্ষণ করতে পারি, সেই ভিডিওটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সেও লিংক দিয়ে দিব। তো আমি কাঁঠালটাকে কেটে ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নেব। এখানে আমি একটি বড় কড়াই নিয়েছি, এর মধ্যে আমি প্রথমে দুটো ছোট সাইজের আলু একটু মোটামোটা করে কেটে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, এটাকে আমি ভেজে নিচ্ছি। আলুটা আমি একটু অল্প করে দিচ্ছি, আপনারা চাইলে বেশি করে দিতে পারেন ভাজির মধ্যে। আলুটা হালকা ভাজা হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই সেম তেলের মধ্যে দিয়ে দিব কিছু গরম মশলা ফোড়ন। প্রথমে তেজপাতা দিয়ে দিলাম তিনটি, লবঙ্গ দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি, দারচিনি তিন টুকরো, আর এলাচ দিয়েছি আমি চারটি। মশলাটা একটু ভাজা হয়ে আসলে আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকাভাবে ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু পেঁয়াজটা সিদ্ধ হয়ে আসবে এরকমভাবে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি আমি মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো হচ্ছে হাফ চা চামচ পরিমাণ, ধনে গুঁড়ো আমি এখানে দিচ্ছি একটা চামচ পরিমাণ, আর জিরা গুঁড়ো দিব একটা চামচের চার ভাগের এক ভাগ, মানে হচ্ছে 1/4 চা চামচ। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। এখন খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। হালকা কষানো হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ করে। এই বাটা মশলাটাকে আমি এক মিনিটের মতো কষিয়ে নেব। ভিউয়ার, ভাজিতে যত বেশি মশলা কষাবেন তত বেশি টেস্টি হবে। এখন আমি দুটি টমেটো আর ছয় সাতটি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। ভাজিটা কিন্তু একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে। টমেটোটা আমি দুই মিনিটের মতো কষিয়ে নেব। টমেটো কষানো হয়ে গেছে, এখন আমি সেদ্ধ করে রাখা এঁচোড়টাকে দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু মোটামোটা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে চিকন করেও কেটে নিতে পারেন, যার যেরকম পছন্দ। খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে রেখেছি। কাঁচা কাঁঠালের ভাজি কিন্তু খেতে অনেক বেশি টেস্টি ভিউয়ার, যারা এখনও খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন আমি এখানে হাফ লিটার পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি বাড়িয়ে দিব, আর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। এখন একটু ভালোভাবে মিশিয়ে দিব। এখন ফুটে ওঠার পর আমি এখন ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রান্না করব। 10 মিনিট পর ভিউয়ার্স দেখুন পানিটা কিন্তু একদম শুকিয়ে এসেছে, আর আমি এর মাঝখানে একটু লবণ দিয়ে দিয়েছিলাম, লবণটা একটু কম হয়েছিল। আমি কিন্তু ঝোল ঝোল রাখিনি যেহেতু এটা ভাজি, যেহেতু কাঁঠালটা আগে একটু সিদ্ধ করা ছিল, সো এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হতে বেশি সময় লাগে না। ভাজিটা কিন্তু হয়ে এসেছে, আমি একটু দেখছি। দেখুন ভিউয়ার্স অনেক বেশি সফট হয়ে এসেছে, এখন আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ মজার এই চোরের ভাজি বা কাঁচা কাঁঠালের ভাজি। এটা কিন্তু রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে অনেক মজার, ভাত দিয়ে খেতে অনেক টেস্টি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।